এবার দিয়ে দেবো আমাদের রান্না করা মাংসটা। হয়েছে, দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পোলট্রি ফার্মে, একটা পোলট্রি মুরগি নিয়ে নেবো এখান থেকে, মুরগি রান্না করব। দেখুন, সঙ্গে থাকুন। এখান থেকে একটা দেখে নিয়ে নেব, চিকেনের জন্য স্পেশাল একটা মুরগি, দেখি কোনটা নেবো। কেটে নেব, তারপর রান্না করছি, সঙ্গে থাকুন। এটা কেটে বেছে পরিষ্কার করে নিই, তারপর রান্না করব। মুরগিটা ছাড়ানো হয়ে গেছে, এবার ঝলসে নেব। কালার চেঞ্জ হয়ে গেল, দেখো তেল বেরিয়ে গেছে, মনে হচ্ছে তেল আছে না, পুরো তেল। পা দুটো দিদি, অল্প তেলেই রান্না হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে পোড়ানো, তেল আবার শুধু তেল। তেল দেখুন চিকচিক করছে একদম। দেখুন আমার মাংসটা কাটা হয়ে গেছে, দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। আজকে নতুন ভাবে রান্নাটা করব, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। দিতে পারবো লবণ, হলুদ, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার মাংসগুলোকে প্রথমে তেলে ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি, দেখুন তেল কত বেরিয়ে গেছে, প্রচুর তেল বেরিয়ে গেছে। এবার তুলে নেব, এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। রঙে দিয়ে দেবো জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো চিনি,
এবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ। দেখো পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মশলা। দেখুন আমি মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন জিরে ধনে পেঁয়াজ বাটা। প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা। দেখুন মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আমার মশলা কষানো হয়ে গেছে সব, দেখুন সব হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর ভেজে রাখা চিকেন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, কষা তুলে দেবো তো রান্না হয়েছে। দেখুন দারুন দারুন, সবশেষে ধনে পাতা, আর দিয়ে দেবো গরম মশলা। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন মাংস রান্না তো হয়ে গেছে, এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। তার জন্য আমরা বসে পড়েছি তিনজনেই, দা ভাত দাও এবার। দেখুন আমাদের ভাত দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমাদের রান্না করা মাংসটা। কত সুন্দর হয়েছে, দারুন দারুন। কালারটা কেমন লাগছে? গ্রেভি দিয়ে দিচ্ছি খানিক করে, কেমন হয়েছে একবার দেখো, টেস্ট করো, আমি তো রান্না করলাম, তোমরা খেয়ে বলো। বিক্রম খেয়ে দেখ, আমি তো খাবোই, সবাই মিলেই খাবো। সেদ্ধ খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে? সেদ্ধটা তো ভালো হয়েছে, কিন্তু সবই লাগছে। সব ঠিকঠাক আছে? ওকে একবার। কেমন গো? খুব ভালো হয়েছে। খুব ভালো।
আমি টেস্ট করব আমি। দারুণ টেস্ট, আর ধনে পাতার একটা সেন্টই আলাদা। হ্যাঁ ঠিক, ওইটা পড়লে আগে চাই। হ্যাঁ ধনে পাতা এখন টেস্টই আলাদা। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইখানেই ভিডিওটা আমি শেষ করলাম।